رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي اعوذ بك من همذات الشياطين واعوذ بك ربي ان يحضرون بسم الله الرحمن الرحيم سورة المؤمن آيات 69 ألم تر إلى الذين يجادلون في آيات الله أنى يصرفون তোমরা কি দেখেছো তাদের দিকে যারা বিতর্ক করে ঝগড়া করে আল্লাহর আয়াত নিয়ে আল্লাহর বাণী ও বার্তা নিয়ে আন্না ইউসরাফুন মানে কোথায় প্রতারিত হচ্ছে তারা অর্থাৎ কোথা হইতে বিভ্রান্ত করা হয় তাদেরকে এই একটা মানে অভিব্যক্তি আর একটা অভিব্যক্তি এরকম যে কোথায় খরচ হয়ে যাচ্ছে তারা এই খরচটাকে বারবার সরফের ব্যাপারে যখনই মানে সরফের কথাটা আসে তখন আমি এই শব্দটাই ব্যবহার করতে চাই যে জীবনটা সীমাবদ্ধ সামান্য এবং এই জীবনটা কোথায় খরচা করা হচ্ছে তাহলে ব্যয় করা হচ্ছে কোথায় তার মানে আন্না ইউসরাফুন কোথায় তারা নিজেদেরকে ব্যয় করছে বা ব্যয় হয়ে যাচ্ছে আল্লাযীনা কাযযাবু বিল কিতাব ওয়া বিমা আরসালনা বিহি রুসুলানা তারা যারা প্রত্যাখ্যান করে মিথ্যা মনে করে অবিশ্বাস করে কিতাবে এবং তাতে যাদেরকে পাঠিয়েছি আমরা তা নিয়ে আমাদের বার্তাবাহকদেরকে ফাসাউফা ইয়ালাম এই বিষয়গুলো এতটাই স্পষ্ট করে আমাদের যারা কোরআন রিডার যারা কোরআনের পাঠক যারা তাদেরকে বিষয়গুলো এতটাই স্পষ্ট করে বুঝে নিতে হবে আর না হলে কোরআন পড়ে মানে অনেকেই মানে কালকে যেমন পশ্চিমবাংলায় ও টেলিফোনে কথা হলো তারাও কোরআন পড়েন কিন্তু তাদের বুঝের যে ব্যাপারটা তারা জীবনটাকে আলাদা করে নিয়েছেন আলাদা করে নিয়েছেন সেখানে সংস্কৃতি আছে চিকিৎসা আছে জীবনের সামাজিক কাজকর্ম আছে সব এক জায়গায় আমি কোরআনও পড়ি ফজরের নামাজ পড়ি কোরআন পড়ি এবং এখন ইদানিং অর্থ সহ পড়ি ইত্যাদি ইত্যাদি ডেভেলপমেন্ট যারা যারা দেখালেন তো এই যে বিষয়টা এই কোরআনের কিন্তু মূল চেতনা এই জায়গায় নয় আমরা ধর্মপ্রাণ মানুষ বাংলাদেশের আমরা মানে ধর্মভীরু মানুষ কিন্তু সবসময় একটা কথা বলেছি যে ধর্মভীরুতা আর স্বয়ং সৃষ্টিকর্তার ভীরুতা অর্থাৎ আল্লাহ ভীরুতা সম্পূর্ণ দুটি দুই জিনিস এটা কোনোভাবে এক করার কোনো সুযোগ নেই তো কোরআন মানুষকে তাকওয়া জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হতে হবে ঠিক সেভাবেই যেভাবে কোরআন তার অভিব্যক্তিতে বলেছে বলেছে যে মানে হুদাল্লিল মুত্তাকিন এটা পরিচালিত করবে তাদেরকে যারা সৃষ্টিকর্তা বা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করতে চায় তাহলে এখানে কিন্তু দিন বা হুদাল্লিল মানে এটা দিন থেকে দিনের ব্যাপারে সচেতন এই কথা বলা হয়নি বলা হয়েছে আকিমুদ্দিন সেটা ভিন্ন জিনিস আর মানে রক্ষা করার থেকে নিজেদেরকে রক্ষা করার ব্যাপারে বলা হয়েছে যে আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে বাঁচানো বা বিভ্রান্তি থেকে নিজেদেরকে রক্ষা করা অর্থাৎ বিভ্রান্তি কেন যে উদ্দেশ্যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যকে নিজের মধ্যে সফল করে তোলা এবং তার একমাত্র উপায় এই পাঠ্য এই কোরআন তো এই জন্য বলা হয়েছে তাদেরকে কি তোমরা দেখেছো যারা যারা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহ ফি দিনিল্লাহ নয় আয়াতিল্লাহ আল্লাহর বাণী ও বার্তা নিয়ে যারা ঝগড়া করে মোকাবিলা তর্ক করে আন্না ইউসরাফুন কোথায় ব্যয় হয়ে যাচ্ছে তারা কোথায় খরচা হয়ে যাচ্ছে তারা আল্লাযীনা কাযযাবু বিল কিতাব এবার ঘোষণা হচ্ছে যারা কিতাবকে অস্বীকার করে ওয়া বিমা আরসালনা বিহি এবং তাতেও যারা অস্বীকার করে তাতেও সেটাকেও যারা এই পদ্ধতিকেও যারা অবিশ্বাস করে যে যা আমরা যাদেরকে পাঠিয়েছি তা নিয়ে আমাদের বার্তাবাহকদেরকে খুব শীঘ্রই এর পরিণতি কি হয় তারা তা জানতে পারবে ইদিল আগলালু ফি আনাকিহিম যখন পরিয়ে দেওয়া হবে কণ্ঠবেড়ি বা ডান্ডা বেড়ি তাদের গলায় গলায় বা সালাসিলু
এবং শেকল ইউসহাবুন বেঁধে দেওয়া হবে তাদেরকে ফিল, আচ্ছা তারা ছুটাছুটি করবে, ফিল হামিম ফুটন্ত পানি, সুম্মা ফিন নার এর পরে আবার সেই আগুনেই, ইয়া ইউস জারুন সুম্মা কিল লাহুম আইনা মা কুনতুম তুশরিকুন, কোথায় তারা যাদেরকে তোমরা আমার অংশীদার গণ্য করছে মিন আল্লাহ ছাড়াও, কালু দল্লু আন্না বল লাম নাকুন নাদু মিন কবলু শাইয়ান, বরং আমরা তো দেখছি যে আসলে আমরা কিছুকেই ডাকতাম না আসলে। কাযালিকা ইউদিল্লুল্লাহুল কাফিরিন, এভাবেই যারা অবিশ্বাস করতো এখানে আল্লাহর বাণী ও বার্তাকে, রসুল মানে বার্তাবাহকগণকে যারা অস্বীকার করতো তাদের হারিয়ে যাবে সব। দালিকুম বিমা কুনতুম তাফরাহুনা ফিল আরদি বিগাইরিল হক, আজকের এই পরিণতি তোমাদের যা নিয়ে তোমরা মানে উৎফুল্ল ছিলে পৃথিবীতে মানে সম্পূর্ণ অন্যায়ভাবে অসঙ্গতভাবে, ও বিমা কুনতুম তামরাহুন আর যা নিয়ে তোমরা গৌরব করতে। উদখুলু আবু আবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিয়সা মাসওয়াল মুতাকাব্বিরিন, তো আমি এখানে বোধ হয় এই 500 আয়াত আমি তেলাওয়াত করলাম যেটা আমাদের গত দিনের পাঠ, এবং ফাবিয়সা মাসওয়াল মুতাকাব্বির অহংকারী যারা ছিল বা নিজেদের বড়ত্ব যারা দেখাতো তাদের মানে ভয়ঙ্কর সে ঠিকানা। ফাসবির ইন্না ওয়াদ আল্লাহ হক, অতএব তুমি অবিচল থাকো তোমার অবস্থানে, আল্লাহর ওয়াদা অকাট্য সত্য। ফা ইম্মা নুরিয়ান্নাকা বাদ আল্লাযী নাঈদুহুম, হতে পারে যে দেখাবই তোমাকে তার প্রতি কিছু যার ভয় তাদেরকে দেখিয়েছি, আও নাতাওয়াফায়ান্নাকা, অথবা হতে পারে যে তোমাকে আমরা ফিরিয়ে এনেছি, ফা ইলাইনা ইউরজাউন, কিন্তু তারাও তো অতপর আমার কাছেই, তাদেরকেও তো আমার কাছেই ফিরিয়ে আনা হবে। সমস্যাটা কোথায়? তার মানে আমরা পৃথিবীকে অনেক লম্বা করে বড় করে দেখতে পাচ্ছি, এবং এখনকার বিজ্ঞানের যে সমস্ত আবিষ্কার, যেমন কালকে দেখলাম পত্রিকায় যে এক নতুন পৃথিবী আবিষ্কার করা হয়েছে ইত্যাদি ইত্যাদি, সেখানে উত্তাপ দেখা যাচ্ছে এবং সেটা কত হাজার কোটি বছর আগের ইত্যাদি এই সমস্ত কথাবার্তা বলা হচ্ছে। তো এই যে মানে অতীতের যত লম্বা কাহিনী দেওয়া হোক না কেন, এত কোটি বছর আগে, এত লক্ষ বছর আগে, এই সবগুলো এই বিষয়গুলো মানুষের মনে একটা আমি বলবো একটা নেতিবাচক বরং ইতিবাচক, কোনটা বলবো সেটা আপনারা স্থির করে নেবেন। বিষয়টা এইরকম যে আপনি পৃথিবী এত এত পুরনো যতই বলবো তাতে করে আমার মনে একটা মানে প্রতিক্রিয়া এরকম হয় যে তাহলে পৃথিবী আরো অনেক অনেক দিন থাকবে। এ বিষয়টা একটু সতর্ক দৃষ্টিতে বিবেচনা করলেন, তার মানে বিজ্ঞান সরাসরি আল্লাহর কিতাবের বিরোধে মানে একেবারে বিরোধিতা করছে বা এর মানে বিপরীতে দাঁড়িয়ে গেছে, এবং আমরাও সেইভাবেই সব চিন্তা ভাবনা করি। তো এই বিষয়টাকে সামনে রেখে আমরা দেখুন, আর আল্লাহ কেয়ামতকে এমনভাবে রাখছেন যে কোনো মুহূর্তে চোখের একটা পলকের পরেও আসতে পারে, এতটাই কাছে যে তুমি চোখের পলক ফেললে পর মুহূর্তে দেখলে যে মানে পরক্ষণেই দেখলে যে এসে গেছে কেয়ামত। তো এখন মানে আর আবার মানে মূল জীবনের ফিলসফি যেটা মূল দর্শন যেটা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা মৃত্যুমুখে পতিত হবে না এমত অবস্থায় যে তখন তোমরা সম্পূর্ণ সমর্পিত নও। তাহলে একটি মুহূর্ত অনুপস্থিত থাকার আল্লাহর স্মরণ থেকে কোনো সুযোগ কোরআনি জীবনে নেই। ওয়ালাকাদ আরসালনা রুসুলান মিন কাবলিকা, আর যত আমরা পাঠিয়েছিলাম অনেক বার্তাবাহক তোমার আগে, মিনহুম মান কাসাসনা আলাইকা, তাদের মধ্যে অনেকের কথাই অনেকের ঘটনাই খুলে বলেছি তোমাকে, ওয়া মিনহুম এবং তাদের মধ্যে মান লাম নাকসুস আলাইকা, যাদের কথা আদৌ বলিনি তোমাকে। ওয়া মা কানা লিরাসূলিন আন ইয়াতিয়া বি আয়াতি আয়াতিন, কোনো বার্তাবাহকের এই অবস্থান ছিল না যে সে নিজে কোনো অলৌকিক কিছু নিয়ে আসবে, ইল্লা বিইজনিল্লাহ, যা হয়েছে এ পর্যন্ত অলৌকিকতা দেখানো তা হয়েছে আল্লাহর ইচ্ছা অনুযায়ী, যখন তিনি ইচ্ছা করেছেন যে এখন দেখানো দরকার তখন তিনি দেখিয়েছেন, সেটা যে রাসূলের আমলেই হোক না কেন। তার মানে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোকেরা
তার মুখোমুখি যে লোকেরা ছিল তারা আয়াত দেখাও, আয়াত দেখাও, নমুনা দেখাও, অলৌকিক কিছু দেখাও, মেনে নিচ্ছি তোমাকে, এসব বলতো। তো এখন সাবজেক্টিভ হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বা যারাই এখন আমরা কোরআন চর্চা করবো তাদেরকেই, যে আল্লাহর সঙ্গে যদি এরকম একেবারে যোগাযোগ হয়ে যায় তাহলে কিছু একটা দেখাও ম্যাজিক কীরকমভাবে, মানে কী হয় ব্যাপারটা। ফাইদা যা আমরুল্লাহ, অতপর যখন সে আদেশ আসবে আল্লাহ, কুদিয়া বিল হক, এই হককে আমরা বলেছি কিতাব। একদম এখন আর নিঃসংশয়ে বলতে পারি যে কিছু কিছু জায়গায় হকের তো প্রায় 26-27টা ব্যবহার আমরা এই কোরআনেই দেখেছি, কিন্তু যেই প্রসঙ্গে নবুয়ত রেসালাতের যখন আসবে এবং সেই প্রসঙ্গে যদি হক শব্দটি উচ্চারিত হয় তাহলে বুঝে নেবেন যে ব্যাপারটা ওই সব মানে যথাযথভাবে, সঙ্গতভাবে, ন্যায়পরায়ণের সাথে, পরায়ণতার সাথে, এরকম কিছু না। হক মানে কিতাব, আবারও বলি কিতাবী ফোরকান, কিতাবী ন্যায় অন্যায় বোঝার মাপকাঠি, সত্য মিথ্যার মাপকাঠি ইত্যাদি। ওয়া খাসিরা হুনালিকাল মুবতিলুন, তাহলে কি হবে যে ফাইদা যা আমরুল্লাহ, অতবার যখন আল্লাহর আদেশ আসবে, কুদিয়া বিল হক, তখন ফয়সালা করা হবে এই কিতাব দিয়েই। ওয়া খাসিরা হুনালিকাল মুবতিলুন, আর তখন সর্বহারায় পরিণত হবে তারা যারা মিথ্যার চর্চা করত বা কোরআনের বাইরে যা কিছু আছে তা নিয়ে যারা ব্যস্ত ছিল। আল্লাহ আল্লাযী জাআলা লাকুম আল-আনআমা লিতারকাবু মিনহা ওয়া মিনহা তাকুলু, মানে খুঁটিয়ে 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 দেখাচ্ছেন আল্লাহকে, তিনি যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য চতুষ্পদ, যেন তার উপরে তোমরা চড়তে পারো, বাহন করতে পারো তাকে। ওয়া মিনহা তারকাবু মিনহা, ওয়া মিনহা তার কোনো কোনোটাকে, ওয়া মিনহা তাকুল, এবং তার মধ্যে কোনো কোনোটাকে তোমরা তোমরা খাও। ওয়ালাকুম ফিহা মানাফি, এবং আছে তাতে তোমাদের জন্য আরো অনেক উপকারিতা। বলে তাবলুগু আলাইহা হাজাতান ফি সুদুরিকুম, এবং যেন পৌঁছাতে পারো তোমাদের মনে যে সমস্ত জিনিসগুলো ভারী মানে বোঝা যেগুলো আছে সেগুলোকে। ওয়া আলাইহা তার মানে মানে ওয়া আলাইহা ওয়া আলাল ফুলকে তুহ মানু, এবং তার উপরে অর্থাৎ এই চতুষ্পদের উপরে, এবং যাকে বলে যে নৌ জানে নৌকায় তোমরা আরোহণ করো। ওয়া ইউরিকুম আয়াতিহি, এগুলোকে সব আল্লাহ আয়াত বলছেন, এগুলোই নিদর্শন আল্লাহর। ভাবো একটা পশু নিয়ে চিন্তা করো, একটা গরুর মানে পিঠে চড়িয়ে দাও, একটা মহিষের পিঠে চড়িয়ে দাও, ঘোড়ার পিঠে তোমরা চড়ো, গাধার পিঠে মানে প্রচুর বোঝা চাপিয়ে দাও, কি করে দাও এটা? এর মধ্যে আবার দেখুন বন্য বন্য গাধাও আছে, বন্য ঘোড়াও আছে, কোনো নিয়ন্ত্রণ মানে না। আবার সেরকম বন্য গরুও আছে, বন্য মহিষও আছে, সবই আবার মানে তার মানে এর একটা ওয়াইল্ড একটা ভার্সনও আছে, আবার যাকে আনজাল না আমরা তোমাদের জন্য নমনীয় করে দিয়েছি, গৃহপালিত ব্যবস্থা করে দিয়েছি, এইগুলো আল্লাহর আয়াত নিদর্শন। এখন সেটা দেখার জন্য বাসায়ের কোরআন অর্থাৎ দৃষ্টি বা এই চশমা কোরআন, যদি কোরআন দিয়ে দেখেন তবে দেখতে পাবেন যে হ্যাঁ এই সব সত্য। ওয়া ইউরিকুম আয়াতি, এবং তিনি তোমাদেরকে এই সমস্ত এই সমুদয় মানে নিদর্শনগুলো দেখাচ্ছেন। ফাআইয়া আয়াতিল্লাহি তুনকিরুন, এখন এইগুলো সবই যদি আল্লাহর আয়াত হয়, আল্লাহর নিদর্শন হয়, প্রমাণ চিহ্ন হয়, তাহলে কোনটা অস্বীকার করব, যে এইটা আল্লাহর অলৌকিকতা নয়? আফালাম ইয়াসিরু ফিল আরদি, এরা কি একটু ভ্রমণ করেনি দেশে দেশে? ফাইয়ানজুরু, তাহলে নিশ্চয়ই দেখেছে। কাইফা কানা আকিবাতুল্লাযিনা মিন ক্বাবলিহিম, কতবার এই আয়াত এসেছে, কীভাবে কি কঠিন পরিণত হয়েছিল তাদের যারা তাদের আগে ছিল। কানু আকসারা মিনহুম, তারা ছিল জনসংখ্যায় অধিক তাদের চাইতে। ওয়া আশাদ্দা কুওয়াতান, এবং শক্তিতে অনেক শক্তিশালী। ওয়া আসারান ফিল আরদি, এবং এই পৃথিবীতে অনেক কীর্তি তারা করেছে। ফামা আগনা আনহুম, কিন্তু কোনোটাই কাজে আসেনি তাদের রক্ষা করতে। মা কানু ইয়াকসিবুন, তারা যা যা উপার্জন করেছিল এখানে থাকার জন্য। ফালাম্মা জাআতহুম রুসুলুহুম বিল বাইয়িনাত, অথবা সেই সমস্ত উন্নত জাতির কাছে তাদের জন্য পাঠানো বার্তা বাহকরা যখন এসেছিল চূড়ান্ত প্রমাণ নিয়ে। ফারিহু বিমা ইনদাহু,
তখন তারা তাদের সেই উচ্ছলতা দেখিয়েছে যা তাদের কাছে আছে, অর্থাৎ জীবনের জন্য তারা যে আয়োজন করে নিয়েছে, যে জ্ঞান বিজ্ঞান তারা অর্জন করেছে তা নিয়ে তারা উৎফুল্ল ছিল। মিনাল ইলমে ওয়া আহাকা বিহিম, কিন্তু কার্যত বাস্তবায়িত হয়েছে তাদের সাথে মা কানু বিহি ইস্তাহজিউন, সেই সবই যা নিয়ে তারা, অর্থাৎ বার্তাবাহক যে বার্তাগুলো দিতেন যে এই হবে তোমাদের পরিণতি, ওই হবে তোমাদের পরিণতি, তা নিয়ে তারা উপহাস করতো আর সেগুলোই তাদের উপরে সংঘটিত হয়েছে। ফালাম্মা রাআউ বাসানা কালু আমান্না বিল্লাহ, অথবা তারা সকল জাতি, সেই সমস্ত ধ্বংসপ্রাপ্ত জাতিগুলো যখন আমাদের মানে আগ্রাসন দেখেছে যে আমরা এসেছি বা আমাদের আক্রমণ দেখেছে, আঘাত দেখেছে, কালু আমান্না বিল্লাহ ওয়াহদাহু। এই বিষয়টাও মানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এখানে বিশেষ একটা বিষয় আসছে ঘুরে ঘুরে, যে আমান্না বিল্লাহে ওয়াহদাহু, আমান্না বিল্লাহে ওয়াহদাহু। সূরা মানে আপনার মোমেনে আমরা 11-তে যে দেখেছি, জালিকুম বিআন্নাহু ইযা দুই আল্লাহু ওয়াহদাহু, 12-তে আজকে তোমাদের পরিণতি এই কারণে যে যখন তোমাদেরকে ডাকা হতো আল্লাহ তার একত্বের দিকে কাফারত বিশ্বাস করতে না। ওয়াইন ইউশরাক বিহি, আর যদি অংশীদার করে বলা হতো তার সাথে তো মিনো, সেইটা তোমরা বিশ্বাস করো। এই বিষয়টাও আমরা মানে আল্লাহর ওয়াহদাহু, তার নিজ অস্তিত্বের একত্ব, একমাত্রতা, এই বিষয়টার আসল বাস্তবতা কি, আর তার সাথে অংশীদার করে কথা বলা তারই বা আসল বাস্তবতা কি। তো যদি এইটা আমরা শনাক্ত করতে না পারি, তাহলে আমরা জানতে বা অজান্তে যদি শিরক, অর্থাৎ তার সাথে অংশীদারিত্ব করেই বসি, তাহলে সেটা তো আকারে আল্লাহ তাআলা একদম পরিষ্কার ঘোষণা যে কোনোভাবে আল্লাহ মানে ক্ষমা করা হবে না, যদি মানে যদি ইউশরাক বিল্লাহ, যদি তার সাথে কাউকে অংশীদার করা হয়। তাহলে এখন মানে ধর্মকর্ম পালন করব এবং চেষ্টা চরিত্র করব পরকালের জীবন পাওয়ার জন্য, কিন্তু কোনোভাবে যদি অংশীদারিত্ব হয়ে যায় আল্লাহর সঙ্গে কাউকে, এমনকি নিজেকে, অর্থাৎ আল্লাহর কোনো বিধান আমি জানি কিন্তু তার উপরে আমি নিজের ইচ্ছাকে অগ্রাধিকার দিয়েছি, রক্ষা তো পাচ্ছি না, তাহলে লাভ কী হচ্ছে? ফালাম্মা রাআউ বাআসানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদাহু, এইবার দেখুন ঘোষণাটার ধরনটা, মানে তারা যখন আমাদের আঘাত দেখতে পেয়েছিল তখন তারা বলেছে বিশ্বাস এনেছি আমরা সেই আল্লাহর, মানে তা আল্লাহর একত্বের উপরে। কই আমাদের ধর্মচর্চা এই ধরনের কোনো কথা তো নেই, তর্জমা করি ছোটবেলায় যেটা শিখেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে আল্লাহ ছাড়া মাবুদ নাই। এখন মাবুদ অর্থও তো বুঝতাম না, মাবুদ কি, মাবুদ যারা ইবাদত করা হয়, তো যার গোলামি করা হয়, তো ইবাদতের মানে ইবাদ নামাজ রোজা হজ যাকাত, চলে গেল ভিন্ন দিকে, ও তাহলে ওইগুলো যারা করে বা করে না সেটাই ইবাদত। আর এখন সমুদয় কোরআন যেটাকে বলছিল একদম নিরেট গোলামি, যেটা একেবারে একেবারে তার কোনো চুল পরিমাণ এদিক সেদিক না হয় তার কোনো কথা, একটা কৃতদাস যেভাবে মালিকের কথা শুনে ঠিক সেইভাবে। ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকুন, এবং অস্বীকার করছি যে আমরা মানে সেই সব যেগুলোকে নিয়ে আমরা তার অংশীদার করতাম, অংশীদারি করতাম। ফালাম ইয়াকু ইয়ানফাউহুম, তখন তো হতে পারবে না কোনো উপকার তাদের, ইমানহুম তাদের যে বিশ্বাস এখন আনলো, লম্মারা ও বা আসানা যখন তারা আমাদের আঘাত দেখতেই পেয়েছে, ওটা তো শেষ সময়, যে কারণে বলা হয় মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেলে আর কোনো তওবা নেই, সুন্নাত আল্লাহ, এটাই আল্লাহর নিয়ম, আল্লাতী কদ খালাত ফি ইবাদিহি, যা বারবার করে আবর্তিত হয়েছে তার বান্দাদের মধ্যে। ওয়া খাসিরা হুনালিকাল কাফিরুন, এবং সবসময়ই মানে যখনই এটার মানে কার্যকর হয়েছে তখনই প্রমাণ হয়েছে যে যারা অবিশ্বাস করেছে তারা কিভাবে সর্বহারা হয়েছে বা তারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আলহামদুলিল্লাহ সূরা মুমিন 85 আয়াতে সূরা মুমিন শেষ হলো। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।